বন্ধু, আমি নাজিব আলী। আমি বরপেটা ডিস্ট্রিক্টের হাউলি থেকে বলছি। আমাদের গ্রামটা হইলো জয়পুর বাজারের নিকটে আমার বাড়ি। তো আপনারা দেখছেন এইসব ইনকিউবেটরের পার্টস। ইনকিউবেটরের যে কোনো ধরনের পার্টস লাগে আপনারা আমাদের থেকে নিতে পারেন। আমরা হোলসেল রেটে এই ইনকিউবেটর পার্টসগুলো বিক্রি করে থাকি। যদি আপনাদের কোনো ফিটিং করার কোনো সমস্যা হয় তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এগুলো দেখতেছেন সব ইনকিউবেটরের পার্টস। এগুলো দেখেন ছোটো ছোটো ইনকিউবেটর, যেগুলো আপনারা এই প্লেন শিট দিয়ে, চারি দিয়ে, নাহলে কক্সপেট মাছের কার্টন দিয়ে তৈরি করেন। তো এগুলো পার্টস দিয়ে আমরা এই ছোটো ছোটো ইনকিউবেটরগুলো 100, 200, 300, 500 ক্যাপাসিটি মেশিনগুলো তৈরি করতে পারি। আর দেখেন এইগুলো আমাদের এই পার্টসগুলো আমাদের এই দেখেন এগুলো পার্টস। এগুলো দিয়ে আপনি ছোটো ছোটো মেশিন তৈরি করে অল্প কম খরচেই আপনি ফার্ম করে স্বাবলম্বী হতে পারেন। তো যারা ভাবতেছেন ফার্ম করবেন, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তো আমাদের থেকে বিভিন্ন ধরনের পরামর্শ বা পার্টসগুলো আপনারা নিতে পারেন আমাদের থেকে। তো এগুলো দেখেন এই ইনকিউবেটর, অটোমেটিক ইনকিউবেটর বানানোর জন্য মোটরগুলো এগুলো আমরা ব্যবহার করি। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন তো আমাদের কাছ থেকে এই মোটরগুলো নিতে পারেন। মোটর যে বিভিন্ন ধরনের পার্টস এগুলো সব কিছু আমরা যোগান দিয়ে থাকি। এগুলো দেখতেছেন ইনকিউবেটর মেশিনের এইগুলো মোটর। এই মোটরগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন। লিমিট সুইচ আছে এর সাথে। আমরা লিমিট সুইচগুলো আমার প্যাকিং করা আছে, ওগুলো বাইর করে নিই। তো আপনারা লাগলে নিতে পারেন আমাদের থেকে। তো এটা দেখতেছেন XM18 কন্ট্রোলার। এটা ডাবল সার্কিটের কন্ট্রোলার আছে, তো সিঙ্গেল সার্কিটের আছে আমাদের কাছে। আপনারা কম রেটে পেয়ে যাবেন, সমস্যা নেই। তো ভালো কোম্পানির মাল, জেনেরিক কোম্পানির মাল আমাদের থেকে আপনারা নিতে পারেন। তো এগুলো দেখেন এস মডেল কন্ট্রোলার, বিভিন্ন মডেলই আছে আমাদের কাছে। এস আছে, ই আছে, ডি আছে, তারপর আপনার 3001 আছে, 1209 আছে, 1210 আছে, বিভিন্ন ধরনের কন্ট্রোলার যেগুলো লাগে আর কি। আপনারা আমাদের থেকে সব কিছু নিতে পারবেন। এগুলো দেখেন এস মডেলের কন্ট্রোলারের, এটা পিছন দিকে দেখাচ্ছি, XM18 কন্ট্রোলারটার পিছন দিকে আর এস মডেলের পিছন দিকে, সেম কন্ডিশন আর কি। আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আপনারা, আমি বলছিলাম যে দেখেন আপনারা এই মডেলগুলো, আপনারা যদি কোনো ফিটিং করতে সমস্যা হয় তাহলে আমাদের থেকে সহায় নিতে পারেন। আমাদের থেকে আপনারা যোগাযোগ করে এসব কিছু আপনারা সহায় সহযোগিতা পেতে পারেন। এটা দেখেন ইন্টেলিজেন্ট মাল্টি মোড অটোমেটিক ইনকিউবেটর। এটার মধ্যে আপনার ডাক, চিকেন, চিক্স, আপনার কী কয় পেগনস, ওই পোক, চড়াই জাতীয় এইসবের থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের পাখির ডিম বা হাঁসের ডিম, মুরগির ডিম, এগুলো কয়েলবার্ডের ডিম সব আপনি এই মেশিনগুলো দিয়ে ফোটাতে পারেন। আর বিরাট যদি নিজেরা ইনকিউবেটর মেশিন দিয়ে নিজে বাচ্চা তৈরি করে ফার্ম করেন তাহলে নিশ্চয় লাভালাভ হওয়ার আশাটাই বেশি। যদি নিজেরা তৈরি করে করেন তাহলে কী হয়, লসের ভাগটা থাকে না। ওই যেটা ইনকিউবেটর মেশিন দিয়ে যদি অন্য কারোর থেকে আপনি বাচ্চাটা কিনে নেন তাহলে কী হয়, ওই বাচ্চার যেটা লাভাংশ থাকে ওইটা ধরেন লাভাংশটা ওই ইনকিউবেটর মেশিনওয়ালার কাছেই রয়ে যায়। আর যদি আপনারা নিজেরা মেশিনটা তৈরি করে বা আমাদের থেকে মেশিনগুলো নিয়ে আপনারা যদি ফার্মিং করেন তাহলে ওই জায়গায় একটা বেনিফিটের আশা করা যায়, ভালো একটা বেনিফিট পাওয়া যায়। মাসে ধরেন 40-50 হাজার টাকা ইনকাম করাটা খুব একটা বড় ব্যাপার না। ফার্মের মধ্যে বর্তমান খুব ভালো একটা চাহিদা হইতেছে। আপনারা এইসব আমাদের থেকে যদি কোনো ধরনের সহায় লাগে ফার্মের বিষয়ে বা কি মেশিনের বিষয়ে বা মেডিসিন, মুরগির কোন সময় কী ব্যবহার করতে লাগে, এগুলো সব কিছু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সময়ে সময়ে আপনারা আমাদের থেকে এই সব কিছু পেয়ে থাকবেন। আমরা দেখেন আজকে আমরা মেশিন ডেলিভারি দিতেছি, তো এই মেশিনগুলোর সাথে এই ডিমগুলো, এটার পিওর দেশি মুরগির ডিম, একদম 100% লোকাল মুরগির ডিম। আমরা এই জায়গায় ফার্ম করতেছি, তো আমাদের ফার্মের মধ্যে এই ডিমগুলো উৎপাদন হয়। আমরা এটা কার্টন করে মেশিন যাদের দেই ওই ওরা আমাদের থেকে ডিমও কালেকশন করে নিয়ে যায়। আর এগুলো বাকি ইনকিউবেটর মেশিন বানাতে যেগুলো সরঞ্জাম লাগে এগুলো আমাদের এই জায়গায় আছে। তো আপনারা দেখতে পারেন এই জায়গায় আরও এই মেশিনের সেন্সরগুলো দেখেন, এগুলো আপনার সেন্সর
বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির সেন্সর আছে। এটা হিউমিডিটি সেন্সর বলে এটাকে, আর এটা বলে আপনার টেম্পারেচার সেন্সর। এ জায়গায় দেখেন স্টিলের একটা মাথা লাগানো আছে। আর এগুলো আপনার এই বিভিন্ন ধরনের কন্ট্রোলার আছে। আর এগুলো আপনার টার্নিং মোটর, ছোটো ছোটো ইনকিউবেটর মেশিন বানানোর জন্য টার্নিং মোটর ব্যবহার করা হয়। তো আপনারা আমাদের থেকে এইসব বস্তু নিতে পারেন। আর দেখেন এই বাচ্চা যদি আপনি কোনো দূর জায়গায় নিতে চান, তাহলে এই খাঁচাগুলো আপনার জন্য বিরাট মানে ভালো আর কি, মানে উপকার হয়। মানে এই খাঁচাগুলোর মধ্যে যদি আপনি কি হয়, এই খাঁচাগুলোর মধ্যে আপনি নিচে যদি একটা কার্টন নেবা কিংবা কাগজ এরকম কিছু যদি বিছিয়ে দিয়ে তার উপরে বাচ্চাগুলো নিয়ে যান, বহুত দূর মানে ধরেন 10-12-15 ঘন্টা রাস্তা পর্যন্ত সফর করা যায়, কোনো সমস্যা হয় না। এই খাঁচাগুলো আপনার মানে এগুলো ঢাকনি আছে দেখেন, এই ঢাকনাগুলো যদি আপনি উপরে দিয়ে এরকম করে ভালো করে বেঁধে তারপরে আপনি যদি বাচ্চাগুলো নিয়ে যান, তাহলে আপনার বাচ্চাগুলো সেফটিতে যাবে, মরার সম্ভাবনা খুবই কম, মানে মরবেই না আর কি। তো এগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন। তো এই দেখেন আমরা উন্নত ধরনের হোল্ডার ব্যবহার করতেছি। এগুলো কলার্সের মাল, কলার্সের হোল্ডার। এটা মানে যেহেতু ইনকিউবেটর মেশিনে 24 ঘন্টা লাইন থাকে, তো এগুলো হোল্ডার ব্যবহার করলে আর কি খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আপনারা যদি কম দামি পার্টসগুলো ব্যবহার করেন ইনকিউবেটর মেশিনে, যত টাকার মেশিন তার থেকে বেশি টাকার ডিম আপনার মেশিন থাকে। তো কি হয়, যদি আপনার এই ডিমগুলো যদি আপনার নষ্ট হয়ে যায়, মানে ধরেন 100 ডিম নষ্ট হইলে মানে আপনার 4000 টাকা মানে বাচ্চার টাকাটা আপনি পেলেন না আর কি। আর ওই মানে ওই অনুপাতে হিসাব করলে আপনার ধরেন একটা মেশিনে 3000 বা 5000 ক্যাপাসিটির মেশিনে যদি ডিম বসান, তো 5000 ডিম আপনি বসাইছেন, তার মধ্যে যদি 500 ডিম নষ্ট হয়ে যায়, তো কি হয় ওই 500 ডিমের মানে ধরেন 20000 টাকার মতো বাচ্চার পয়সাটা আপনি মানে লাভটা হইল না আর কি, মানে কম হইল, তাহলে ওইটা আপনার লসের দিকে গেলো। তো যার জন্য আপনি এই ইনকিউবেটর পার্টসগুলো পারাপক্ষে কম দামিটা ব্যবহার করবেন না, যাতে ভালো জেনেরিক কোম্পানির মানে আপনার ডাবল সার্কেটের মালগুলো ব্যবহার করেন, ভালো ফল পান। আমরা আশা করি আপনারা এই ফার্ম করে সফল হন, আমাদের এটাই আশা কামনা। আর এগুলো আপনারা দেখছেন ইনকিউবেটর মেশিনের জন্য অ্যাডজাস্টমেন্ট, এটা আমরা এই কোম্পানির অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করতেছি। এটার রেজাল্ট খুব ভালো, মানে লং লাস্টিং হয়, মানে খুব কম সময়ের মধ্যে আর কি খারাপ হয় না। এইগুলো দিয়ে আমরা অ্যাডজাস্টমেন্টের মানে ই করি। আমরা এই কার্টনে দেখছেন ভর্তি, পুরো কার্টন ফিল আপ আছে এই জায়গায়, মানে তো দেখেন আপনারা এই জায়গায় আমাদের পুরো কার্টনের মধ্যে আছে। তো আপনারা যদি ফার্ম করতে চান, মিনিমাম ধরেন যদি আপনি 1000 মুরগি পালেন, তো 1000 মুরগি পাললে কী হবে, আপনাদের এই যদি আপনারা নিজেরা মেশিন তৈরি করে বানিয়ে নেন, তাহলে ধরেন আপনি 10-12 টাকার মধ্যে আপনার বাচ্চাটা মানে ফোটানো হয়ে যাবে মেশিনে। আর তারপর আপনার ধরেন যদি কিনতে যান, তাহলে আপনার ধরেন 35-40 হাজার টাকার মতো লাগবে 1000 বাচ্চা ক্রয় করতে। তো আপনি যদি নিজে ই করেন আর কি, মানে মেশিন দিয়ে বাচ্চাটা ফোটান, তাহলে আপনার ধরেন ওনে ওই জায়গায় আপনার ধরেন না হলেও 20-25 হাজার টাকা সেভ হইতেছে। তো আলটিমেটলি ফার্মে যদি আপনি নিজের বাচ্চা তৈরি করে করেন, তো আপনার লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো আপনি ওই জায়গায় বেনিফিটটা প্রথম থেকেই অর্জন করতে পারবেন। আর মানে যখন আপনি মুরগিটা ডিম পাড়াবেন, ওই জায়গায় আপনার এক্সট্রা একটা বেনিফিট আছে। তো আমরা এইগুলো খাঁচা, এগুলো পুরো খাঁচা, এগুলো মধ্যে আমরা এই বাচ্চাগুলো দূরে দূরে প্রচার করে থাকি। আর আমরা এই মেশিনগুলো পার্টসগুলো বিক্রি করি, প্লাস আমরা নিজেরা এই ইনকিউবেটর মেশিন তৈরি করে বিক্রি করি। মানে আমরা মেশিনগুলো যে তৈরি করে দিই, এটা অ্যালুমিনিয়ামের সেট হয়, অ্যালুমিনিয়ামের বডিটা, আপনার বডিটা হবে আপনার মিকা প্লাই, আপনার ধরেন ওইটা ওয়াটারপ্রুফ হবে, ওইটা আপনার সহজে নষ্ট হবে না, 15-20 বছরের মধ্যে কোনো ক্ষতি হবে না আর কি। আর আমরা যে মেশিনগুলো দিই, যদি আমরা ফুল মেশিনটা বানিয়ে দিই, তাহলে 1 বছরের ওয়ারেন্টি দিয়ে দিই। আর মানে যদি আপনারা খালি পার্টস নিতে চান, তাহলে পার্টসও নিতে পারেন, পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যে কোনো পার্টস লাগে আপনারা আমাদেরকে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি কল না করেন, তাহলে সরাসরি আসতে পারেন। আমাদের বাড়িটা হলো আসামের বগুড়া ডিস্ট্রিক্টে হাউলি থানার সম্মুখ দিয়ে আপনি পশ্চিম দিকে আসতে পারেন, পশ্চিম দিকে একটা ব্রিজ পাইবেন, ব্রিজটা পার হয়ে আমাদের বাড়ি, মানে সেকেন্ড বাড়িটাই আমাদের। তো ওইটা জয়পুর গ্রাম বিলাক হয়। তো ওই জায়গা থেকে আপনারা এই সব কিছু ইনকিউবেটর মেশিনের যে কোনো বস্তু নাইবা ফার্মের বিষয়ে পরামর্শ সব কিছু আপনারা সবসময় নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে। তো যদি আপনাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো আপনারা এই আমাদেরকে পরামর্শ দেবেন, যাতে আমরা আগামী ভিডিও মানে ভালো করে
বানাতে পারি। তো আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন, আর ফার্মের বিষয়ে কোনো দিহা পরামর্শ যদি আপনাদের জরুরত হয় তো আমাদেরকে কল করবেন। তো আমরা যতটুকু পারি আর কি আপনাদেরকে সহায় করার জন্য চেষ্টা করব। যদি কোনো ধরনের বেমার আজার বা কি সাধারণত মুরগি পাললে দেখা যায় বিভিন্ন বেমার আজারের সম্মুখীন হতে হয়, যেমন কি আপনার ক্যানাবলিজম একটা বেমার, মুরগি একটা আরেকটা মুরগির এই পাখি ফোরগুলো খায় খেয়ে ফেলে, তো ওই বেমারগুলোর জন্য আপনারা আমাদের সাথে আলোচনা করতে পারেন। তো আমরা যতটুকু পারি আর কি আপনাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকেন, জড়িত থাকেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করেন আপনাদের বন্ধুদের সাথে, তারা যাতে ফার্ম করে বা যারা ইন্টারেস্টেড বা যারা আগ্রহী ফার্ম করতে, তারা যদি আমাদের এই মানে ভিডিওগুলো ভালো লাগে আর কি, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এইসব মানে পরামর্শ আমাদের থেকে নিতে পারেন। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তো কমেন্ট করে নিচে জানাবেন, আমরা আপনাদেরকে আগামী ভিডিওতে কীভাবে কীভাবে পরামর্শ দিলে ভালো হয় সেটা বিষয়ে আমরা চিন্তা করবো আর কি। তো আপনারা আমাদের সাথে জড়িত থাকেন ইনশাল্লাহ। তো আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকু আশা করি, আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।